ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রুদেলাস কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিগুলো শেয়ার করব সেটা হচ্ছে ছোট মাছ ভাজি, পাবদা মাছের ভোলা, কাপ ভোল ভাজি। তো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রান্নাগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। দিয়ে দিলাম আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচ গুঁড়া। কষানো শেষ, অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর সিদ্ধ হতে দিলাম 15 মিনিট। তরকারিটা আমাদের হয়ে গেছে, পানিটা কমে গেছে, তো আর 5 মিনিট পর আমরা নামাবো। আমাদের রান্নাটা শেষ হয়ে গেল। আমাদের পাবদা মাছের ভুনা ভাজিটা করব, তো কীভাবে করতে হয় দেখেন আমি কিভাবে করি। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা মরিচ, হাফ চামচ আদা বাটা, এক চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া। দিয়ে দিলাম তেল, এবার এটা ভালোভাবে মাখাতে হবে। দিয়ে দিলাম মাছ, ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে।
মাখানো ছোট মাছ ভাজিটা অনেক মজা। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দশ মিনিট অপেক্ষা করতে হবে। আমাদের রান্না শেষ। এটা ভুনা পাবদা মাছের ভুনা, ছোট মাছ ভাজি, ডাল, কাঁকরোল ভাজি। আর ডালটা রেসিপিটা দেখাইনি, কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আজকের মতো আল্লাহ হাফেজ।